তোমরা একটু উপরে তাকাও, জটিল একটি সংখ্যা আমরা এটাকে বলতে পারি ইংরেজিতে কমপ্লেক্স নাম্বার। প্রথমে আসবে প্রশ্ন যে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার কি। আর তোমরা একটু দেখো, যদি আমরা এই টাইপের কোনো ইকুয়েশন তৈরি করি, এক্স স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, আমরা যদি এটাকে সমাধান করতে চাই এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়ান, এখানে দেখো এক্স ইকুয়াল টু রুট ওয়ান, আমি এর পরের লাইনে আসতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, তার মানে এই অঙ্কটা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান এর জন্য সত্য। কিন্তু যদি এখানে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়ান হয় তাহলে কি হবে? দেখো এখানে এক্স স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু রুট মাইনাস ওয়ান। রুটে অভ্যন্তরে কখনো মাইনাস আসতে পারে না, এটা ম্যাথ এরর বা আনডিফাইন্ড বলা হয়, ডিফাইন করতে পারে না। এই সমস্ত অঙ্কের জন্য শুধু নকল এটা এরকম ইকুয়েশন আমাদের আর থাকতে পারে, যেমন দেখো এক্স স্কয়ার প্লাস টু ইকুয়াল টু জিরো, অথবা এক্স স্কয়ার প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এরকম আমরা অসংখ্য সমীকরণ কল্পনা করি এক্স স্কয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এই টাইপের অসংখ্য সমীকরণ বাদ দিয়ে দেওয়ার ম্যাথমেটিক্স কল্পনা করা যায় না। এই কারণে যখন রুটের অভ্যন্তরে মাইনাস ওয়ান আসলো, সেই কারণে এই মাইনাস ওয়ানকে তখন আই স্কোয়ার কল্পনা করা হয়েছে। এই যে আমরা আই লিখেছি, আই এটাই কমপ্লেক্স নাম্বার, তাহলে আমরা এটা বলতে পারি মাইনাস ওয়ান ইকুয়াল টু আই স্কোয়ার, অথবা আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, এই আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান এটাকে কমপ্লেক্স নাম্বার বলা হয়, এই আই কে কমপ্লেক্স নাম্বার বলে। তাহলে আমরা সংখ্যাটা একটু বলি, কোন সংখ্যাকে যদি এ প্লাস আই পি আকারে লেখা হয়, এ প্লাস আই পি আকারে লেখা হয়, তখন এই টাইপের সংখ্যাকে কমপ্লেক্স নাম্বার বলে। বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড ইকুয়াল টু এ প্লাস আই বি, j equal to a plus ib, এখানে a এবং b কে ক্রমচর বলা হয়, এটাকে কি বলা হবে? ক্রমচর। তাহলে a, b ব্র্যাকেটে আমি যদি বলি, এটাকে আমরা ক্রমচর বলবো। তাহলে j equal to a plus ib এটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলবো। J equal to A plus IB, complex number যদি এখানে Z এর উপরে পর দাগ থাকে, এটাকে বলা হয় অনুবন্ধী, তাহলে এটা হবে A minus IB। যদি একে আবার একটা দাগ দেওয়া হয় এরকম বার, কনজুগেট বলা হয়, আবার A plus IB হয়ে যায়। এই যে আমরা complex number বললাম A plus IB, যদি কখনো কোনো কমপ্লেক্স নাম্বার এখানে a প্লাস i b থাকে, এই a টাকে বলা হয় বাস্তব অংশ, a টাকে বলা হবে বাস্তব, এবং যার সাথে i যুক্ত তাকে বলা হবে অবাস্তব। আমরা বলতে পারি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার দুটা অংশ থাকে, একটা হচ্ছে বাস্তব অংশ, একটা হচ্ছে অবাস্তব অংশ। একটু বোঝা গেছে? আচ্ছা, যদি কোনো কমপ্লেক্স নাম্বারে এর জায়গায় জিরো প্লাস আইবি থাকে,
তার মানে a ইকুয়াল টু 0 হয় আমি b এর জায়গায় একটা সংখ্যা দিয়ে দিই 5 যদি a ইকুয়াল টু 0 হয় যদি a ইকুয়াল টু 0 হয় তবে এই যে কমপ্লেক্স নাম্বারটা 5 আমরা পেলাম এটাকে বলা হয় বিশুদ্ধ বিশুদ্ধ কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এটাকে বলা হয় বিশুদ্ধ বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা যদি b ইকুয়াল টু 0 হয় b ইকুয়াল টু 0 হলে যদি b ইকুয়াল টু 0 হয় তখন এটাকে বলা হয় বাস্তব সংখ্যা আমরা কমপ্লেক্স নাম্বারের আজ যে বিষয়ে তোমাদের এই পড়াশোনা করব তা হচ্ছে এককের ঘনফল নির্ণয় আমরা এই যে মানটা পেলাম আই স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 এখন আমরা যদি আই কিউব থাকে আই পাওয়ার 4 থাকে আই পাওয়ার 5 থাকে আমরা এই সমস্ত মানগুলো আই স্কয়ার এর উপর বেস করে ভেঙে দিতে পারি যেমন যদি এরকম থাকে আই কিউব তাহলে আমরা এটাকে লিখতে পারি আই স্কয়ার ইনটু আই আই স্কয়ার এর মান মাইনাস 1 গুণ আই তাহলে আমরা পাই মাইনাস আই তো আমরা এটা বলতে পারি আই কিউব যা মাইনাস আই মান ঠিক তাই অনুরূপভাবে যদি আমরা আই পাওয়ার 4 দিই তাহলে আমরা বলতে পারি আই স্কয়ার গুণ আই স্কয়ার I square is 1 minus 1 I square is 1 minus 1 আমরা পাইলাম plus 1 তাহলে এই ক্ষেত্রে আমরা এই মানগুলোকে আস্তে আস্তে তোমাদের বলতেছি সবাই একটু মন দিয়ে খেয়াল করো I for 4 আমরা পাইলাম plus 1 তার মানে যদি I for 4 equal to plus 1 হয় I for 8 equal to তাও plus 1 হবে তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি আই পাওয়ার 4 গুণ আই পাওয়ার 4 তাহলে আমরা আই পাওয়ার 4 এর মান 1 আই পাওয়ার 4 এর মান আবার 1 তাহলে আমরা পেলাম 1 অনুরূপভাবে আমি যদি আই পাওয়ার 16 দেই তাহলে দেখো আই পাওয়ার 8 গুণ আই পাওয়ার 8 I for 8 এর মান হচ্ছে 1 I for 8 এর মান হচ্ছে 1 1 1 মানে 1 তাহলে আমরা এখান থেকে একটা ইনভার্সের সূত্র বের করতে পারি I for 4 এর মান 1 I for 8 এর মান 1 I for 16 এর মান তার 1 অনুরূপভাবে যদি আমি এরকম I for 12 দিতাম তাহলে আমি কি লিখতে পারতাম I for 4 I power 4, I power 4 দেখো তাহলে I power 4 এর মান 1, এটার মান 1, এটার মান 1 এটা 1 হচ্ছে তাহলে যদি কখনো I power 4 এর গুণিতক হয় 4 এর 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16 তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মান হচ্ছে কত 1 তাহলে আমরা আজকে একটা সাধারণ সূত্র বের করছি যদি কোনো অঙ্কে আমরা জানি যে আই স্কয়ার মান হচ্ছে মাইনাস 1 যদি আই পাওয়ার 4 হয় আই পাওয়ার 8 হয় আই পাওয়ার 12 হয় আই পাওয়ার 16 হয় দ্যাট মিন্স আই এর পাওয়ার 4 এর গুণিতক 4 এর 4 4 দুগুণে 8 3 4 12 4 4 16 এইভাবে যদি আমরা আস্তে আস্তে আই পাওয়ার 4 এম হয় এটা সূত্র হচ্ছে 1 আমরা আরেকটা সূত্র এখানে বের করছি আই পাওয়ার 4 আই পাওয়ার 8 এগুলো মান যদি 1 হয় আমি যদি এবার আই পাওয়ার 5 দিই আই এর পাওয়ার 9 হয় আই এর পাওয়ার 13 I এর পাওয়ার 17 এভাবে I এর পাওয়ার 4 এর প্লাস 1
একটু সবাই খেয়াল করো যে আই পাওয়ার 5 আই পাওয়ার 9 দ্যাট মিন্স আগে ছিল 4n এখন 4n প্লাস 1 আমি একটু বের করে দেখছি আই পাওয়ার 5 তাহলে আমরা কি লিখতে পারি আই স্কয়ার গুণ আই স্কয়ার গুণ আই আই স্কয়ার মান মাইনাস 1 আই স্কয়ার মান মাইনাস 1 এবং আই আই দেখা যাচ্ছে এটার মান আসছে মাইনাস মাইনাস প্লাস প্লাস আই যদি আমাদের আই পাওয়ার 5 আর আই পাওয়ার 9 13 7 17 আই পাওয়ার 4 এর প্লাস 1 এই ক্ষেত্রে মান আসছে আমার প্লাস আই গেছে বুঝা তাহলে একটু তাকাও 4n 4 এর গুণিতকের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে মানটা আসছে কি আই অনুরূপভাবে আমি যদি আই এর পাওয়ার 6 দিই আই এর পাওয়ার 10 দিই আই এর পাওয়ার 14 দিই আই এর পাওয়ার 18 এইভাবে আই এর পাওয়ার 4 এর প্লাস 2 হয় তাহলে কি হয় আমি দেখি একটু সবাই দেখো আই এর পাওয়ার 6 আই এর পাওয়ার 6 আমরা তাহলে এটাকে লিখতে পারি আই স্কয়ার আই স্কয়ার আই স্কয়ার আই স্কয়ার মান মাইনাস 1 এটার মান মাইনাস 1 এটার মান মাইনাস 1 দেখো 3 মাইনাস 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 1 তাহলে যদি কখনো আই এর পাওয়ার 6 আই এর পাওয়ার 10 আই এর পাওয়ার 14 আই এর পাওয়ার 18 আই এর পাওয়ার 4 এর প্লাস 2 থাকে তাহলে আমরা লিখতে পারি এটার মান হয় মাইনাস 1 সবাই একটু তাকাও তাহলে কি আমরা আই এর পাওয়ার যতই থাকুক না কেন আমরা প্রত্যেকটা জিনিসকে আই স্কয়ার দিয়ে ভাঙতে পারি আমরা আই স্কয়ার দিয়ে ভেঙে এটার মান পেলাম মাইনাস 1 একটু এখানে তাকাও আই এর পাওয়ার 4 এর প্লাস 1 আই এর পাওয়ার 4 এর প্লাস 1 আই আই এর পাওয়ার 4 এর প্লাস 2 এখানে আসে মাইনাস 1 অনুরূপভাবে কোন অঙ্ক যদি এমন থাকে যা আমার দেয়া থাকলো আই কিউ আমার এখানে দেয়া থাকলো আই পাওয়ার 7 আই এর পাওয়ার 11 এবং আই এর পাওয়ার 15 একটু মন দিয়ে খেয়াল করো যদি আই কিউ থাকে তাহলে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি আই স্কয়ার ইনটু আই আই স্কয়ার মান মাইনাস 1 ইনটু আই তাহলে এটা মান আসে মাইনাস আই তাহলে এই ক্ষেত্রে যদি আমি এখানে আই এর পাওয়ার 4 এর প্লাস 3 লিখি দেখো এই মানটা আসে আমার মাইনাস আই তখন আমার এই মানটা জায়গায় শুরু হয় আই পাওয়ার 7 দিয়ে আই পাওয়ার 7 আই পাওয়ার 11 আই পাওয়ার 15 তোমার তারপর আসবে আই পাওয়ার 19 এভাবে আই পাওয়ার 4 এর প্লাস 3 হলে ওই মানটা আসে আমার মাইনাস আই তার মানে অর্থ হচ্ছে আমার আই এর পাওয়ার যতই বেশি দেখ না কেন আমরা এগুলোকে আই স্কয়ার দিয়ে ভেঙে নেব আই স্কয়ার দিয়ে যদি ভেঙে নেই তাহলে আমরা পৃথক পৃথক ভাবে প্রত্যেকটা মান বের করতে পারি সবচেয়ে সহজ উপায় হচ্ছে আই পাওয়ার 4 এর প্লাস 1 আই পাওয়ার 4 এর প্লাস 1 আই আই পাওয়ার 4 এর প্লাস 2 মাইনাস 1 আই পাওয়ার 4 এর প্লাস 3 কত মাইনাস আই কমপ্লেক্স নাম্বার আমি যদি এখন দ্বিমাত্রিক ব্যবস্থায় অঙ্কন করতে চাই একটা কমপ্লেক্স নাম্বার দেয়া আছে 2 প্লাস 3 আই দেখো এখানে 2 হয়েছে বাস্তব এবং 3 হয়েছে অবাস্তব আমি যদি পক্ষ বরাবর এটাকে স্থাপন করতে চাই আমরা সবাই জানি এটা হচ্ছে মূলবিন্দু এটা হচ্ছে x অক্ষের নেগেটিভ x অক্ষের পজিটিভ y অক্ষের পজিটিভ y অক্ষের নেগেটিভ এখানে a প্লাস 2 বাস্তব অংশ হবে x বরাবর এবং অবাস্তব বা কাল্পনিক বা কমপ্লেক্স নাম্বারকে আমরা y অ্যাক্সিস বরাবর কল্পনা করব a2
1 2 3 1 2 3 তাহলে এটার অবস্থান আমি এখানে কল্পনা করতে পারি 2 3 অনুরূপ ভাবে যদি এখানে মাইনাস থাকে তাহলে তাহলে x বরাবর কত প্লাস 2 y বরাবর মাইনাস 3 y বরাবর মাইনাস 3 1 2 3 y বরাবর মাইনাস 3 এদিকে তাহলে আমরা এখানে লিখতে পারতাম তখন 2, মাইনাস 3 কেসে বুঝো আর একটা জিনিস কমপ্লেক্স নাম্বার কি a প্লাস ib অথবা q z ইকুয়াল টু x প্লাস iy এইভাবে লিখতে পারে আজকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে জানব কমপ্লেক্স নাম্বারের পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু এবং আর্গুমেন্ট প্রথমে আমরা শিখি পরম মান কমপ্লেক্স নাম্বারের পরম মানকে আর দ্বারা প্রকাশ করে আর ইকুয়াল টু রুট ওভার বাস্তব অংশ তার স্কয়ার প্লাস অবাস্তব অংশ তার স্কয়ার এখানে কিন্তু আর বাদ দিই অনুরূপভাবে যদি আমি থিটা বের করতে চাচ্ছি তাহলে থিটা হবে ট্যান ইনভার্স এখানে ওয়াই বাই এক্স লিখতে পারি আমি এখানে কিন্তু আমি এক্স এর স্কয়ার লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যদি আমি জেড কে এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে চাচ্ছি এই আর কে বড় হবে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু এবং এই যে থিটা এই থিটাকে বড় হবে আর্গুমেন্ট ক্লাসে আমরা দুইটা জিনিস শিখলাম পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু এবং আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু আর ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাস্তব অংশ তার হোল স্কয়ার এবং অবাস্তব অংশ তার হোল স্কয়ার এবং থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আমরা কমপ্লেক্স নাম্বারে মোটামুটি তোমাদের ধারণা দিলাম আমরা আজকে এই কমপ্লেক্স নাম্বার অধ্যায়কে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বহুপদের একটা এই সমীকরণ মধ্যে জানতে হবে a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়াল টু 0 এই টাইপের যে সমীকরণ থাকে আমরা জানো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি যদি দ্বিঘাত সমীকরণ সূত্রে না যায় মিডিল টার্মে না যায় তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা উচ্চ মাধ্যমিকে শিখবো এটা কিভাবে আমরা মেট্রিক সবাই জানি জানলে কিন্তু লেখতাম এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস টু বার বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিচে টু আই সি সবাই খেয়াল করো যে দ্বিঘাত সমীকরণ একটা দ্বিঘাত সমীকরণ a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণটি যদি আমি সমাধান করি তাহলে এই টাইপের একটা জিনিস পাওয়া যায় না আমরা এটা মেট্রিকও জানি x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 ac নিচে 2 ic এই সমীকরণটা কিভাবে আসলো আমি তোমাদের সেটা এখন দেখাচ্ছি দেখো আমি যদি a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়াল টু 0 উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করি তাহলে কি হবে a x স্কয়ার নিচে a প্লাস b x নিচে a প্লাস c বাই a এখানে 0 বাই a আমি উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করেছি দেখো তাহলে এখানে থাকে x স্কয়ার প্লাস b x নিচে a প্লাস c বাই a ইকুয়াল টু 0 আমি যদি এখন এটাকে সূত্রে নিতে চাচ্ছি
a plus b whole square a square plus সূত্রে 2 into a এখানে x into যদি আমি এখানে bx by a মেলাতে চাই তাহলে আমার কিন্তু এখানে b রাখতে হবে এবং এখানে 2 লিখতে হবে কারণ দেখো 2 2 কাটাকাটি গেলে এখানে bx by a থাকবে তাহলে a a square plus 2a into b plus b square कैसे बुझा? अच्छा ए ए क्या नाम है और सीवा ए आगे चीनो, आमे टेक देखे दिच्छी, दाल पासे जीरो चीनो, किंतु ए कास्टो कुंडे दिए, आमे किन देखा ने बी स्क्वायर बी बाय टू इधर स्क्वायर ए बाम पासे लेके ची बेशी, आमे ये क्या नाम है इधर दाल पासे जो कोडे दिच्छी, बी बाय टू इधर स्क्वायर, बुझा क्या ना? आमे उभय पक्षे b by 2a তার স্কয়ার বাম পাশে আমি যোগ করেছি আমি ডান পাশে এটা যোগ করে দিচ্ছি এখন দেখো আমি যদি a টুক সূত্র ইউজ করতে চাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা সূত্র হবে a প্লাস b a plus b তার স্কয়ার আর আমি এখানে দেখো b স্কয়ার বাই b বাই 2a তার স্কয়ার আমি এই প্লাস c বাই a কে এই পাশে নিয়ে আসলাম c বাই a তাহলে আমার এই পাশে থাকলো a plus 2a তার স্কয়ার এখানে হয় b স্কয়ার বাই 4 a স্কয়ার এখানে মাইনাস c বাই a সমাধানটা বোঝা গেছে না আমি যদি এখানে এটি রেখে যাচ্ছি b বাই 2a তার স্কয়ার এখানে যদি আমি বসাবো করি দেখো এখানে হয় 4 a স্কয়ার a বসাবো 4 a স্কয়ার এখানে থাকবে b স্কয়ার মাইনাস 4 ac হ্যাঁ এখান থেকে 4 যায় 4 ac আমি এখন উভয় পক্ষে রুট করে দিচ্ছি x প্লাস 2a ব্র্যাকেট থাকলো আমি যদি a স্কয়ারটা বর্গমূল করি উভয় পক্ষে তাহলে b স্কয়ার মাইনাস 4ac নিচে 4 a স্কয়ার আমি এই পর্যন্ত রাখলাম x প্লাস b বাই 2a উভয় পক্ষে বর্গমূল করেছি এটা বোঝা গেছে সবাই আচ্ছা x plus b by twice a দেখো আমি যদি রুটকে তুলে দিই তাহলে এখানে প্লাস মাইনাস হয় উপরে রুটটা তোলা যায় না এটা থেকে যাচ্ছে b স্কয়ার মাইনাস 4 ac নিচে দেখো যদি আমি 4 a স্কয়ারকে বর্গমূল করি তাহলে twice a হয় x plus b by twice a আমি যদি a plus minus এই যে এটা আছে এখানে আমি plus minus b by 2a কে এখানে দেখো এই plus b by 2a কে আমি এই পাশে নিয়ে আসি b by twice a plus minus b square minus 4ac নিচে twice a তার মানে আমি এখানে দেখো x কে আমি এখানে রাখলাম আর এই যে প্লাস b বাই 2y টুয়াইজ এ দেখে আমি এবার শুনে গেলাম মাইনাস এখন এইখান থেকে লসাগু করে দেখো x ইকুয়াল যদি আমি টুয়াইজ এ লসাগু করি তাহলে এখানে হয় মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac দেখো এই যে আমরা সমাধান পেয়ে গেছি তাহলে যদি কোনো দ্বিঘাত সমীকরণ সূত্রে না যায় মিডিল টার্মে না যায় তাহলে আমরা এটাকে এই উপায়ে সমাধান করতে পারি x = -b + minus root of b square minus 4ac নিচে twice আমি আবার বলছি দেখো x = -b + minus b square minus 4ac নিচে twice যিনি সূত্রটা আবিষ্কার করেন তিনি ছিলেন ভারতীয় গণিতবিদ
श्रीधर आचार्य डॉक्टर श्रीधर आचार्य सूत्रटा आविष्कार करें दीघार समीकरण क्षेत्र এখন দেখো এই সমীকরণের ক্ষেত্রে আজ তোমাদের আমি একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ধরো আমার এই টাইপের একটা সমীকরণ আছে যদি এইটা মিডল টার্মে না যায় 2x² - 3x + 5 যদি এই টাইপের কোন ইকুয়েশন আমি সূত্রে না নিতে পারি মিডল টার্মে না নিতে পারি তাহলে আমি এই ডক্টর শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী ওটাকে ভাঙতে পারি কিভাবে তাকাও এখানে লিখতে পারি 2 × x² আমি সূত্র প্লাস দিয়ে যাব প্লাস এখানে b এর মানটা -3x + 5 = 0 একটু কম্পেয়ার কর আগের মতো এখানে a এর মানটা কত হয় 2 এখানে b এর মানটা কি হবে -3 c এর মানটা কি হবে 5 তাহলে এই ক্ষেত্রে সূত্র বলছে x = 2 × a এর মান কত 2 মাইনাস সূত্রের মাইনাস b b এর মান -3 প্লাস মাইনাস √b² b এর মান -3 তার স্কয়ার মাইনাস 4 × a, a × c নিচে হলো 2 × a ক্লিয়ার গেছে বুঝলাম তাহলে আমরা বলতে পারি যদি কোনো দ্বিঘাত সমীকরণ সূত্রে না যায় মিডল টার্মে না যায় তাহলে আমি এই সূত্র অনুযায়ী x = -b + -b² - 4ac নিচে 2ac তোমরা সবাই থাকবা ঘরে মেশিনে বাইরে বের হবে না আজকে যেটা তোমাদের দেখালাম এই লেকচারটা সবাই সুন্দর করে দেখবা ঠিক আছে আগামী দিন আমরা আবার নেক্সট পর্ব শুরু ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবা সবাই ঘরে থাকবা